ইসলামিক সম্ভাষণ নিয়মে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো আপনারা নতুন যারা সেট কিনেন তাদের একটা অপশন থাকে না, নিচের দিকে দেখুন, আমি শর্টকাটে টিউটোরিয়ালটা আপনাদের জন্য দিয়েছি। এখানে ডেভেলপার অপশন নামে কোনো সফটওয়্যার নেই, একটু ভালো করে দেখুন, ডেভেলপার নামে কোনো আপনার সাইট নেই। তো আপনারা কীভাবে এই ডেভেলপার অপশনটি আপনারা এখানে আনবেন আপনাদের নিজস্ব ওয়ালিং সেটে? তো আপনারা যে কাজটা করতে হবে বন্ধুরা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি টিউটোরিয়ালটা খুব শর্টভাবে করেছি। আপনারা কয়েকটা কাজ করবেন, সেই কাজটার মাঝখানে সর্বশেষ যে জিনিসটা আপনার করতে হবে, উপরে দেখুন অ্যান্ড্রয়েড ভার্সন 6 আপনার আছে। তো আপনার এই অ্যান্ড্রয়েড ভার্সনটাকে কয়েকটা স্টেপে আপনার কাজ করতে হবে। তো এর নিচের দিকে দেখুন সফটওয়্যার ভার্সন, তে 4-5টা ক্লিক ডাবল ট্যাপ করবেন। করার পর দেখুন, আমি করার পর কিছুক্ষণ পরে লেখা উঠে এই ওয়ার্ড ডেভেলপার। তো তারপর আপনি ভ্যাগে এসে দেখবেন আপনার অপশনটা, ডেভেলপার অপশনটা দিয়ে দিছে। দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ আগে দেখাইছি আমার ডেভেলপার অপশনটা কিন্তু ছিল না। ডেভেলপার অপশনটা থাকার পর আপনি ঢুকে আপনার যাবতীয় সফটওয়্যার কী কী অ্যান্ড্রয়েডের গোপন বিষয়গুলো আপনি জানতে পারবেন। আসলে অ্যান্ড্রয়েডের অনেক গোপন বিষয় আছে ডেভেলপার অপশনে, যেগুলো আপনি সহজেই জানি না। মূলত দ্রুত অনেকে টিউটোরিয়াল দেয় যে কীভাবে আপনার সেটটাকে ফার্স্ট কাজ করাবেন, আসলে ডেভেলপার অপশনে অনেক কাজ আছে আপনারা। আমি নিজেও কয়েকটা টিউটোরিয়াল ইনশাল্লাহ তৈরি করেছি, আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আপনাদের যাদের সেটে নাই তারা এটা ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, পারলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।